মুখ তার বাংলাদেশের হৃদয়। আজ থেকে আরও একটি দৈনিক পত্রিকা নতুন আঙ্গিকে শুরু হয়ে গেল, যার নাম প্রতিদিনের বাংলাদেশ। পত্রিকাটির পিছনে যাদের অবদান, তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই পূর্ণাঙ্গতা। এই পত্রিকার প্রকাশ মূলত নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা, নতুন প্রত্যাশা নিয়ে। স্লোগান হচ্ছে, বলতে এসেছি বলবো, লিখতে এসেছি লিখব। প্রতিদিনের বাংলাদেশ যেন আমাদের এমন কোনো ভিন্ন কিছু দিতে পারে যেটা বাজারে অন্য পত্রিকার মাধ্যমে আমরা জানতে না পারি। সো আমাদের এটাই প্রত্যাশা থাকবে। আমরা ডিজার্ভ করব এই পেপারের কাছে, যে সত্য নিউজগুলো প্রতিনিয়ত এটার মাধ্যমে আমাদের কাছে চলে আসুক এবং দেশবাসী জানুক। আমি চাই যে প্রতিদিনের বাংলাদেশ খবরের পিছনের যে খবর, নিউজের পিছনে যে নিউজ, ওইটা বের করে নিয়ে আসুক, এটা সবসময় চাবো। দেশের এবং জনগণের কল্যাণ মাথায় রেখে পত্রিকা প্রকাশ করার কোনো উদ্যোগ নিলে তা নিঃসন্দেহে মহতি উদ্যোগ। এর পাশাপাশি দরকার রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রশ্নে আপোষহীন হওয়া। এই চরিত্র থাকলে ওই পত্রিকাকে একই সাথে জনবান্ধব, দেশ ও স্বাধীনতা, মুক্তিযুদ্ধের পক্ষের পত্রিকা হিসেবে পাঠক হৃদয়ে স্থান করে নিতে পারে। প্রতিদিনের বাংলাদেশেই হলো সেরকম দৈনিক। পত্রিকাটি প্রকাশের শুরুতেই ছিল ব্যাপক সাড়া, তাই তো অনেক হকাররা আগ্রহ দেখিয়েছেন প্রতিদিনেই প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে থাকার। পত্রিকা তো আমি চাইছিলাম, পত্রিকা আমি আজকে পাই নাই, তা আশা করি আমি আগামীকাল থেকে পাবো। না পত্রিকার মেকআপ ভালো, ইনশাল্লাহ আশা করি আমরা যতটুকু পারি চেষ্টা করবো হকারের হাতে তুলে দেওয়ার জন্য। যেহেতু আজকে নতুন আসছে, হ্যাঁ, হিসেবে যাতে মার্কেট ভালো করতে পারে, অন্যান্য পত্রিকার থেকে আরও ভালো করতে পারে, আমরা এটাই প্রত্যাশা করি। সবাই কথা বলে হিসেবে আমরা কিন্তু প্রত্যাশা করি। আজকে আমি এই পত্রিকা দেখে আমি খুবই সন্তুষ্ট, এবং এই পত্রিকা ইনশাল্লাহ স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীন জনগণের কথা তারা বলতে পারে, এটাই আমরা চাই। এদিকে পত্রিকাটির সম্পাদক জানান, বাজারে অসংখ্য পত্রিকার উপস্থিতির মানে এই নয় যে সব কিছু লেখা বা বলা হয়ে গেছে। এ সময় তিনি বলেন, আমাদের স্থির বিশ্বাস নতুন সময়ের নতুন প্রজন্মের নতুন যে দৈনিকটি আজ যাত্রা শুরু করল, সেটিকে কেউই দাবায় রাখতে পারবে না। আমরা আজকে খুবই আনন্দিত, খুবই অভিভূত যে আমাদের পত্রিকাটি আজকে পাঠকের হাতে পৌঁছেছে আনুষ্ঠানিকভাবে, এবং বিপুল সাড়া পাচ্ছি আমরা। আমাদেরকে দাবায় রাখা যাবে না, আমরা এগিয়ে যাব এবং আগামীর বাংলাদেশকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। এই বাংলাদেশ অনেক দূর যাবে, এবং আমি বিশ্বাস করি প্রতিদিনের বাংলাদেশ আমাদের যে পত্রিকাটি, সেটাও পাঠক প্রিয়তা পেয়ে অনেক দূর যাবে। আমরা উজ্জীবিত, আমরা সেই কাজটাই এখন করে যাব। বলতে এসেছি বলবো, লিখতে এসেছি লিখব। আনুষ্ঠানিকভাবে আজ থেকে যাত্রা শুরু হয়েছে নতুন দৈনিক সংবাদপত্র প্রতিদিনের বাংলাদেশ। এই সংবাদপত্রটিকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা সবার আগে সর্বশেষ সংবাদ প্রচারের। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।